হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি বিনসের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা তো বিনসের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করব আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কী রেসিপি বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি। এখানে আমি 250 গ্রাম বিনসকে এভাবে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে আমি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। অপর দিকে আমি একটা পেস্ট তৈরি করব, সেজন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, 3 টুকরো আদা, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর অপর দিকে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মুগ ডাল, আর নিয়ে নিয়েছি 1/4 কাপ নারকেল কোড়া। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা ফার্স্টে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি, এবার ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে ফার্স্টে আমি একটু 2 মিনিট ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো। বিনসগুলোকেও ঠিক একইভাবে প্রথমে আমি আলুর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার বিনসটাকেও আমি আবারও 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। বিনস আর আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে এগুলোকে আমি 15 সেকেন্ডের জন্য একটু খালি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা মুগ ডালটা, যেটা আমি 1/2 কাপ নিয়েছিলাম, সেটাকে এবার এর মধ্যে দিয়ে মুগ ডালটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। পেস্টটাকে দেওয়ার পর খুব ভালো করে এই মুগ ডালের সাথে আর সব কিছুর সাথে এটাকে একটু মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। আর প্রথমেই বলে দিই, যেহেতু আমি বিনস আর আলুটাকে ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে নুনটা দেওয়ার সময় পরিমাণটা ঠিক রাখতে হবে। দেখুন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর যাতে এটা নিচের দিকে লেগে না যায়, কড়াইতে যাতে লেগে পুড়ে না যায়, সেজন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল। জলটাকে দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে একটু 2 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি, তবে এখানে যারা মটরশুঁটি খেতে পছন্দ করেন তারা কিন্তু পরিমাণটা চাইলে বাড়াতেই পারেন। এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বিনস আর আলুটা। আলু আর বিনস দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, তবে যারা চিনি খেতে পছন্দ করেন না রান্নায় তারা কিন্তু এখানে চিনিটা স্কিপ করতে পারেন। চিনিটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই, সেজন্য চাইলে আপনারা চিনিটা দিতেও পারেন, কিন্তু না চাইলে স্কিপও করতে পারেন। তবে যেহেতু এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, সেজন্য এখানে আমি চিনিটা
দিতেই বেশি পছন্দ করি, তার কারণ টেস্টটা খুব ভালো হয়। চিনিটাকে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটাকে দেওয়ার পর এটাকে একটু অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এটাকে আবারও আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। ফিরে এলাম, দেখুন এটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বিনস, আলু, সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 টিস্পুন ঘি, কারণ আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি ঘিটা কিন্তু দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, আমার রেসিপিটা একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আমি সার্ভ করে দিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। আশা করব আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পেয়ে যান। আরও এরকম নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপির সাথে।